আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চিকিৎসা পর্ব এক আজকে সর্বপ্রথম আমরা এই আপনাদের চিকিৎসা সম্পর্কিত প্রশ্নের উত্তরগুলো দেব অর্থাৎ এখানে আপনাদের প্রশ্ন এবং আপনারা যে চিকিৎসা জানতে চাবেন ওই চিকিৎসাই এইভাবে আমরা বোর্ডে লিখে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এখানে চিকিৎসা পর্ব দেখেন এখানে শুধুমাত্র এরা এটা যারা প্র্যাকটিস করেন এবং যারা রানিং স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু এখানে যারা সাধারণ জনগণ তাদের জন্য কিন্তু এটি না অর্থাৎ এখানে এই সাধারণ জনগণ দোকানে গিয়ে বা এখানে ওষুধ কিনে এনে যদি গেলে আপনারা খাওয়ার পর সমস্যা হয় তাহলে আমাকে দোষবেন না কারণ এখানে এটার চিকিৎসা মানে যারা ফিজিশিয়ান যারা ডক্টর যারা পল্লী চিকিৎসক আর এমপি এল এম এফ প্যারামেডিক বা এখানে ডিএমএফ এখানে ম্যাটস তারাই শুধুমাত্র এখানে চিকিৎসা বিষয়ে বুঝে বা জানে তার ছাড়া কিন্তু সাধারণ জনগণ এই ক্ষেত্রে জড়িত না তা এক্ষেত্রে এখানে সতর্কতার সাথে ওষুধগুলো ব্যবহার করতে হয় তো আজকে আমরা চিকিৎসা পর্বে এক অর্থাৎ আমরা এখানে ট্রিটমেন্ট আজকে সর্বপ্রথম তো দেখেন এখানে সকল ধরনের চিকিৎসা পরামর্শ দেওয়া যাবে সকল ধরনের শুধুমাত্র অ্যাবসন ব্যতীত অ্যাবসন ব্যতীত বলতে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার এখানে এক মাস দুই মাস তিন মাস হয়েছে আমরা কোন ওষুধটাই দেবো অর্থাৎ অ্যাবসন করার জন্য তো এজন্য জন্য আমি দুঃখিত আমি এই ওষুধ সম্পর্কে বা এই পরামর্শ সম্পর্কে আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না বা আমিও বলি না কাউকে তো এখানে আমি বলবো যে যদি এখানে গর্ভে বাচ্চা আসে তো ওইটাকে রাখার জন্য যত পরামর্শ দেওয়ার দরকার দেই কিন্তু এখানে মানুষ মারা অর্থাৎ এখানে অ্যাবসণ ঘটানোর জন্য কোনো ঔষধ বা কোনো পরামর্শ দেই না তো এইটি ব্যতীত আপনারা প্রশ্ন করলে আপনাদের প্রশ্নের উত্তর পরবর্তীতে দেওয়া হবে বা ওই চিকিৎসা বা ওই মেডিসিনগুলো পরবর্তীতে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন চিকিৎসা পড়বে আজকে ওয়ার্ডস আপনারা জানেন যে ওয়ার্ড ওয়ার্ড বা এখানে ওয়ার্ডস তো এখানে দেখেন যে এক ধরনের এটাও এক ধরনের চর্মরোগের মতোই কিন্তু এখানে আসিল আপনারা ছিলেন যে আসিল বা এখানে লম্বা আকৃতির যে এখানে আপনার বলি আমরা যে এই রোগগুলো এই রোগগুলো আপনার বিভিন্ন ধরনের অর্থাৎ এখানে নখে মুখে চোখের পাপড়ির মধ্যে এক ধরনের বাড়তি একটা মাংস ছোটো আকৃতির অর্থাৎ এখানে চিকন হয়ে লম্বা হয়ে বেরিয়ে আসে তো এইটি সাধারণত দেখেন যে মুখে হাতে পায়ে পুরুষ লিঙ্গে চোখের পাপড়ি স্ত্রী লিঙ্গে এগুলো বেশি হয় তো এগুলো কালো হতে পারে বা সাদাও হতে পারে তো এক ধরনের চিকন একটা চাউল আকৃতির মতো হয় বা এর সাথে অনেক সময় বড় হয় কারো হাতে দেখবেন যে এইখানে একটা হয়েছে এইখানে অথবা এদিকে হয়েছে অথবা দেখবেন যে ঠোঁটে হয়েছে অথবা চোখের পাতার সাথে অর্থাৎ পাপড়ির সাথে একটা লম্বা এই জন্য বেরিয়ে আসছে তো এইটাকে বলা হয় ওয়ার্ড তো আমরা এটা একটা ছবির মাধ্যমে দেখলে অবশ্য বুঝতে পারবো যে এখানে হাতের আঙ্গুলের মধ্যে দেখেন এরকম একটা লম্বা বাড়তি একটা অংশ তো এইটি হইলে এটিকে মেডিকেলের ভাষায় ওয়ার্ড বলা হয় তো এই ওয়ার্ডসটাকে এইটা কোনো সমস্যা না এটি কিন্তু আপনি হাত দিয়ে টানলে কিন্তু এটা চামড়া সহ ছিঁড়িয়ে মানে চামড়া সহ টান লাগবে অর্থাৎ এটা ভিতর থেকে আসে আসেন এটা চামড়ার থেকে বেরিয়ে আসে বিশেষ করে এটি জেনিটাল ওয়ার্ড যেটাকে আমরা বলি জেনিটাল ওয়ার্ড বলে এখানে স্ত্রী লিঙ্গ লিঙ্গের মধ্যে এ ধরনের লম্বা লম্বা হয়ে থাকে তো এগুলো মুখের মধ্যে চোখের মধ্যে হয়ে থাকে যেখানে হোক না কেন তো এটার জন্য আমরা যে চিকিৎসাটা সাধারণ অবস্থায় দিয়ে থাকি সেটি হলো যে সল আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ক্রিম আছে সল প্লাস হলো স্যালিস্যালিক অ্যাসিড ক্লোবেটাসল প্লাস স্যালিস্যালিক অ্যাসিড নামে অনেক ক্রিম পাওয়া যায় তো এই ক্রিমগুলো সাধারণ অবস্থায় ওইখানে লাগাইলে দেখেন ওইখানে যদি অর্থাৎ আক্রান্ত স্থানে যদি লাগানো যায় তাহলে ওইখানে ধীরে 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 ওইটি ক্ষয় হয়ে ঠিক হয়ে যায় যেমন দেখেন যে জেনোসাল জেনোসাল ইকোপ্লাস এখানে একজিনা এখানে ডারমেক্স এস এখানে ক্লোসালিক তো এই যে ক্লোসালিক আপনারা জানেন যে সবচেয়ে এগুলো বেশি চলে তো এই যে কোনো একটি ক্রিম এখানে দিনে দুই থেকে তিনবার ওই আক্রান্ত আক্রান্ত স্থানে হালকা করে লাগিয়ে দিলে ধীরে 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 এটি ঠিক হয়ে যায় তবে চোখের পাপড়ি যদি হয় তাহলে সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে তার মানে এখানে আপনাকে খুব সাবধানতার সাথে চোখে গেলে কিন্তু সমস্যা হতে পারে তো চোখেরটা ব্যতীত বাকি অংশে এখানে আক্রান্ত স্থানে দুই তিন ফোটা বা একটু অনমেন্ট লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায় এটা কিন্তু ওয়েটমেন্ট আকারে পাওয়া যায় অথবা এখানে এটির বিকল্প আর একটা লেটেস্ট মেডিসিন আছে সেটি হলো যে জেল বা সলিউশন আকারে অর্থাৎ জেল বা এখানে লোশন আকারে তরল আকারে পাওয়া যায় তো এটি কি এটি অ্যাসিড এখানে দেখেন যে স্যালিস্যালিক অ্যাসিড আর এখানে ল্যাকটিক অ্যাসিড তো এটি দুইটি পিপারেশনের লেটেস্ট বাজারে আসছে তো এটি দেখেন যে এখানে সাইলাক এখানে সাইল্যাক জেল ডি ফিল্ম এখানে ডুও ফিল্ম এবং সেলিটিক এই নামে বাজারে পাওয়া যায় তো এর যে কোনো একটি যে কোনো একটি দিনে একবার ওই আক্রান্ত স্থানে এখানে দিতে হয় তো দেখেন যদি আপনার হাতের আঙ্গুলের সাইটে এরকম হয়ে যায় অর্থাৎ এখানে হাতের আঙ্গুল বা এখানে জেনিটাল যেখানে হোক না কোনো এই যে হাতের আঙ্গুল এই সাইটে এরকম বেরিয়ে আসছে তো এইখানে এটি এত সাবধানতার সাথে দিতে হয় যে শুধুমাত্র এই মাথায় এখানে এক এখানে দিতে দিতে হয় হয় শুধু এইটাকে বাড়তি অংশ যেন না যায় তাহলে কিন্তু নর্মাল চামড়া কিন্তু এখানে সমস্যা হয়ে যেতে পারে তো এই শুধুমাত্র আক্রান্ত স্থানেই এখানে যতটুকু দরকার দুই এক ফোঁটা হলে এক ফোঁটা দুই ফোঁটা হলে দুই ফোটা এখানে শুধুমাত্র এখানে লাগিয়ে দিতে হয় তো এটি দিলে দিলে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে স্বাভাবিকই পরিণত হয়ে যায় অর্থাৎ ওইটি ধীরে 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 ক্ষয় হয়ে শেষ হয়ে যায় তো এই জেনিটাল ওয়ার্ডস কিন্তু একটা খুব খারাপ খারাপ এবং দেখতেও বিশ্রী যদি চোখে হয় বা মুখে হয় গালে হয় ঠোঁটে হয় তাহলে দেখতেও বিশ্রী দেখা যায় আর হাতে হলে কিন্তু বিশ্রী দেয় আর জেনিটালি অর্থাৎ এখানে যদি পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গে হয় তাহলে কিন্তু আরও খারাপ অর্থাৎ এখানে যদিও দেখা যায় না কিন্তু মারাত্মক অবস্থা তো এই যে যে কোনো একটি ক্রিম এখানে ব্যবহার করলে খুবই দ্রুত ফলাফল পাওয়া যায় এই ওয়ার্স থেকে মুক্তি পাওয়া যায় তো এটি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো এটির ছবিটা যদি আপনাদেরকে দেখানো যায় ছবি দেখলেই বুঝতে পারেন যে এটি ওয়াটটা কেমন দেখতে এবং এটি কোথায় কোথায় বেশি হয় তো আরেকটা চিকিৎসা হলো যে হেয়ার লস দেখেন হেয়ার লস বলতে এখানে চুল পড়ে যাওয়া চুল পড়ে যায় তো এখানে মহিলা মানুষের হলে কিন্তু খুবই ভালো না খারাপ অর্থাৎ বিশ্রী অবস্থা হয় আর পুরুষ মানুষের হলে কিন্তু তাক হয়ে যায় অর্থাৎ এটাকে বলা হয় অ্যালোপেসিয়া সিন্ড্রোম অ্যালোপেসিয়া বলতে এখানে কিন্তু ওই চুল কিন্তু কোনো কোনো জায়গার থেকে দেখেন উঠে যায় অর্থাৎ আপনার রাত্রেবেলা আপনি শুয়ে রয়েছেন অর্থাৎ কোনো জায়গার থেকে চুল একদম কি হয়ে গেছে একবারে ন্যাড়া হয়ে গেছে উঠে গেছে তো এটি কিন্তু আমরা সাধারণ অবস্থায় বলে থাকি যে এইটা একটা পোকায় চুল কেটে নিয়ে গেছে আসলে কিন্তু পোকায় চুল কাটে না তো এটা একটা রোগ এটা রোগটা কি অ্যালোপেসিয়া সিনড্রোম আর হেয়ার লস অর্থাৎ চুল উঠে যায় অর্থাৎ চুল ওঠা কিন্তু কোনো সমস্যা না কিন্তু বেশি উঠলে সমস্যা বুঝতে পারতেছেন বিষয়টা যে চুল উঠলে কিন্তু কোনো সমস্যা না অর্থাৎ বেশি উঠলে সমস্যা তার মানে এখানে যে পরিমাণ যে পরিমাণ চুল এখানে উঠে দেখেন প্রতিদিন আমরা যখন চুল এখানে চিরুনি করি তখন কিন্তু দুই চারটা করে কিন্তু উঠে কিন্তু এটা যদি বেশি পরিমাণে উঠে অর্থাৎ যে পরিমাণ চুল আমাদেরকে গজাচ্ছে অর্থাৎ এই গজানোর পরিমাণে এটি যদি ওঠার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু কি হয়ে যায় হেয়ার লস হয়ে যায় চুল পড়ে যায় এখানে টাক হয় তো একটা আমরা আমরা একটা গল্প বলে থাকি যে দেখেন টাক সাধারণত এটি কিন্তু কোনো বইয়ের ভাষা না কোনো মেডিকেলের ভাষা না এটা আমাদের একটা গল্প আর কি যাই হোক আপনাদের সামনে একটা গল্প বলি দুই মিনিট তো এখানে দেখেন টাক হলো আমরা বলি যে আমি বলি যে টাক হলো তিন প্রকার টাক হলো তিন প্রকার একটার একটা টাকের নাম হলো যে এটি হলো সুখ টাক অর্থাৎ মানুষের সুখ আসলে কিন্তু মাথার চুল কি হয়ে যায় পড়ে যায় এটিকে বলা হয় সুখ টাক আরেকটা হলো যে দুঃখে কষ্টে জরা জীর্ণ হয়ে গেলে কিন্তু টাক পরে অর্থাৎ মাথা ন্যাড়া হয়ে যায় তো এটিকে বলা হয় দুঃখ টাক আর কিছু কিছু চুল উঠে গেছে অর্থাৎ হালকা কিছু উঠছে হালকা কিছু আছে এটাকে বলা হয় টুকটাক তার মানে এই টাক হলো তিন প্রকার যাই হোক মজা করার জন্য এখন এই হেয়ার লস অর্থাৎ চুল যদি পড়ে যায় বা এলোপেসিয়া সিনড্রোম যদি এখানে ধীরে ধীরে কি টাকার মতো হয়ে যায় তাহলে এখানে এটি ঠেকানোর জন্য একটা পরামর্শ আছে সেটি হলো যে আমরা এখানে চুলের যত্ন ওটা নিব এমনকি এখানে চুলের মধ্যে যে ময়লা আবর্জনা ড্যান্ডাপ অর্থাৎ খুশকি এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা সব নিয়মিত চুলে কী করবো পরিষ্কার রাখবো শ্যাম্পু সাবান তেল ব্যবহার করব আর এখানে আর একটা বিষয় হল যে এইখানে যদি এই আপনারা চুলটা ছোটো রাখেন তাইলে কিন্তু চুল কম পরে আর টাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো মহিলা মানুষ হলে তো আর চুল ছোটো করা যাবে না পুরুষ মানুষ এখন এর চিকিৎসাটা কি দেখেন এর চিকিৎসার মধ্যে আমরা যেটা বলবো যে এখানে এই ক্লোবেটাসল অর্থাৎ একটু আগে আমরা বলেছি যে কুলোবেটাসল প্লাস সেলিসিকেসিড দেখেন এখানে কুলোবেটাসল প্লাস সেলেসিলিকেসিড কিন্তু ওয়ার্ডের চিকিৎসা দেওয়া হয়েছে সেইটাই যেখানে জেনো এখানে জেনোসাল ইকোপ্লাস একজিনা এখানে ডারমেক্স এস এখানে ক্লোসালিক তো এই ধরনের এখানে এই ক্রিমগুলো বা অয়েন্টমেন্টগুলো এগুলো সরাসরি কোথায় মাথায় কিন্তু এখানে লাগানো যায় অর্থাৎ এখানে মাথার মধ্যে অর্থাৎ আক্রান্ত স্থানে যে অংশটা চুল উঠে গেছে এই অংশটার মধ্যে ভালোভাবে যদি লাগানো যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই চুল ওঠাটা বন্ধ হয়ে যাবে আর একটা বিষয় হলো যে বাজারে এখানে তরল ওষুধ পাওয়া যায় অর্থাৎ স্প্রে আকারে পাওয়া যায় এমনকি সলিউশন আকারেও পাওয়া যায় সেটি হলো কি মেনুডেক এখানে মেনুকজিডিল মেনুকজিডিল তো এই মেনুকজিডিল টু পারসেন্ট এবং ফাইভ পার্সেন্ট পাওয়া যায় বাজারে তো এগুলো কোনগুলো যে হেয়ার গ্রো হেয়ার গ্রো রি গেন এখানে জেনুগেন তো এই যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো সাধারণত এক মিলি করে দিনে দুইবার অর্থাৎ যে অংশটা চুল উঠে যাচ্ছে ওই অংশটাকে আমাদের এক মিলি অর্থাৎ চোখ চুলের ভিতরে চামড়ার সাথে ভালোভাবে এটি কি করতে হবে মিশিয়ে দিতে হবে মহিলা হোক পুরুষ হোক এখানে স্প্রে হইলে চুল ভালো করে এখানে ফাঁকা করে ওই ভিতরে কি করতে হবে স্প্রে করে দিতে হবে তো এটি কিন্তু আপনারা দিতে পারেন এটি দিলে কিন্তু চুল উঠে যাবে তাহলে এক নম্বরে আমরা এই কুলোপিটাসলকি সিলিক এটি ব্যবহার করতে পারি অথবা এখানে মিনুক জিডিল এটিও ব্যবহার করতে পারি আরেকটা হলো যে এখানে ট্যামসুলন এখানে টাইম সুলোনোরল এখানে আপনারা জানেন যে টাইম সিলোনল এইটি টায়ালন ইনজেকশন অথবা এখানে আলফা আলফাকোট টায়াসিন তো এই যে ইনজেকশনগুলো পাওয়া যায় এগুলো একুশ দিন পর পর আপনি ব্যবহার করতে পারেন এতেও চুল পড়া কমে যাবে তো আশা করা যাচ্ছে যে এই যে চিকিৎসা এই চিকিৎসাটা ব্যবহার করলে অন্তত পক্ষে মিনিমাম চার মাস আপনাকে ব্যবহার করতে হবে আর উপরে ছয় মাস অর্থাৎ এখানে আপনি একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই শত ব্যবহার করবেন যে চুল ওঠা বন্ধ হলো না বা এখানে চুল গজালো না এটি হবে না এখানে মিনিমাম চার মাস উপরে ছয় মাস পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ